আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আপনার হুয়াওয়ে নোভা 9, হুয়াওয়ে নোভা 8 অথবা হুয়াওয়ে নতুন যে মডেলগুলো আছে ওগুলোতে আপনার অ্যাপস কীভাবে ডাউনলোড করবেন এবং আপনার জিমেল আইডিটা কীভাবে আপনারা বসাবেন এবং প্লে স্টোরে কীভাবে ডাউনলোড করবেন। তো সবার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো সর্বপ্রথমে আমরা যে এটার মধ্যে আপনার অ্যাপ গ্যালারি পাচ্ছি নতুন যে মডেলগুলো আছে, তো এগুলোতে আপনারা এরকম আসবে। তো সার্চে যে কোনো অ্যাপস আপনারা ডাউনলোড করতে পারেন। তো মিতে গেলে আপনারা এখানে জিমেলও বসাতে পারেন, অনেক সময় জিমেল সাপোর্ট করে না, তো নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন হুয়াওয়ে আইডিটা অ্যাপ গ্যালারিতে। তারপর আপনারা এখানে পিটার সার্চ নামে অপশনটা পাবেন, তো এখান থেকে আপনার যে কোনো অ্যাপস আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি দেখিয়ে দিব, যখন আপনার প্লে স্টোর পিটার সার্চটা আপনারা ওপেন করবেন, তো এটা সম্ভবত মোবাইলে থাকে, তো এটা ওপেন করার পর এরকম আসবে। তো সার্চে গিয়ে আপনারা যে কোনো আপনার টাইপ করবেন, যেরকম আমি একটা ডাউনলোড করি হোয়াটসঅ্যাপ টাইপ করলাম, তো টাইপ করার পর আপনার এরকম আসলো, যেটা আপনার ডান দিকে ইনস্টলের অপশন থাকবে, তো আপনারা সিম্পলি ইনস্টলে ক্লিক করে দিবেন। তারপর আপনার ডাউনলোডের অপশন থাকবে, আপনারা ডাউনলোডে ক্লিক করবেন, তো এখানে ডাউনলোডের অপশন চলে আসবে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটা ডাউনলোড হচ্ছে, তো আপনার ডিটেলসে গেলে চেক করতে পারেন কতটুকু ডাউনলোড হয়েছে অথবা হচ্ছে। তো এখানে ডাউনলোড হওয়ার পর অটোমেটিক ইনস্টল চাবে, তো আপনারা সিম্পলি ইনস্টল করে দেবেন এটাকে। তো ইনস্টল করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ ইনস্টল হয়েছে, তো আমরা ডান দিয়ে আমরা হোম পেজে চলে যাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। যে কোনো অ্যাপস আপনারা এইভাবে পিটার সার্চ থেকে আপনারা যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন। তো আপনারা আপডেট করতে চাইলে অনেক সময় আপডেট চাই, তো আপনারা আপডেটের ক্ষেত্রে আপনারা কী করবেন, যে অ্যাপসটা আপনার আপডেট যাবে আপনি সব পিটার সার্চে যাবেন, তারপর আপনার নিচে মির অপশন থাকবে, আপনি মিতে ক্লিক করবেন, তারপর আপনার ডাউনলোডের অপশন থাকবে, আপনার ডাউনলোডে যাবেন। তো ডাউনলোডে যাওয়ার পর যেই অ্যাপসগুলো আপনার আপডেট চাবে এগুলো অটোমেটিক এখানে আপডেট শো করবে, তো এগুলো আপনি আপডেটে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আবার, তো এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো তারপরে আপনার দেখাবো যে আপনার প্লে স্টোরটা অথবা আপনার জিমেল কীভাবে বসাবেন। তো আপনার অ্যাপ গ্যালারিতে যাবেন, গিয়ে এখানে সার্চ করবেন আপনার জি স্পেস, তো এখানে দেখতে পাচ্ছেন জি স্পেস নামেরটা আসে গেছে, ওইটা আপনি ক্লিক করবেন। জি স্পেস ক্লিক করার পর এখানে ডান সাইডে আপনার ইনস্টল অপশন থাকবে, আপনার ইনস্টল করে নেবেন এটাকে জি স্পেস। তো এটাতে আপনার কীভাবে আপনার জিমেল বসাবেন এবং আপনার অন্যান্য অ্যাপস ডাউনলোড করতে পারবেন প্লে স্টোরের মতো সেম, তো আমি দেখে দিব এটা ডাউনলোড করার পর কীভাবে করবেন। তো এটা ওপেন করে নেবেন, তো এখানে স্টার্ট দিয়ে দিবেন এবং সবগুলো পারমিশন ওকে করে দিবেন এবং কন্টিনিউ দেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে আপনার একটু লোডিং হচ্ছে, একটু টাইম নেই, 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড। তো এটা আপনার লোডিং হওয়ার পর আপনার কীভাবে আপনার জিমেল বসাতে পারবেন এবং যে কোনো অ্যাপস প্লে স্টোরের মতোই ডাউনলোড করতে পারবেন, তো আমি দেখিয়ে দিব এখন। তো এটা 100% হওয়ার পর এরকম আসবে, তো এটার পারমিশনটা আপনার এনেবল করে দিবেন। পারমিশন এনেবল করার পর আপনারা এরকম পেজ থাকবে যেটাতে আপনার এখান থেকে ডাউনলোড করা নেই এগুলো, তো আপনি যে কোনো একটাই সিম্পলি ক্লিক করবেন, যেটাতে আপনার লাল অপশন থাকে এগুলো মানে ডাউনলোড করা নেই, তো সিম্পলি যে কোনো একটাই ক্লিক করুন। আমরা ইউটিউবে ক্লিক করব, ক্লিক করার পর এখানে একটু প্রসেসিং নিচ্ছে, তো এই দেখতে পাচ্ছেন গুগল প্লে, যে মানে গুগল প্লের মতো সেম এটা অপশন চলে আসছে, তো সাইন ইনে দিবেন আপনারা। সাইন ইনে দিলে কি হবে, আপনারা যে প্লে স্টোর অন্যান্য মোবাইলের মতোই আপনার যে জিমেল আইডির অপশন থাকে খোলা মানে ওপেন করার জন্য নিউ, তো ওই রকম অপশন চলে আসবে, আপনারা সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইন ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে চেকিং ইনফো হচ্ছে, তো এটা ক্যান্সেল করে দেবেন, এরকম একটা লেখা আসবে। তো এখানে চেকিং হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সেম গুগল প্লের মতো চলে আসছে, তো নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই সেলফ, তো আপনারা নতুন বানিয়ে নিতে পারেন, তো আমার আছে, তো আমি নতুন বানাবো না। তো এখানে আমার যে জিমেলটা আছে এখানে আমরা জিমেলটা বসাবো, বসা আপনার নেক্সট দিয়ে দিব। তো নেক্সট দেওয়ার পর এখানে আপনার জিমেলের পাসওয়ার্ডটা চাচ্ছে, এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট দিয়ে আপনার এগ্রি করে দিব, এগ্রি করে দিলে এখানে দেখতে পাচ্ছেন সিন্স, তারপর এখানে আমরা মোর দিয়ে দিব, অ্যাকসেপ্ট করে দিব। তো অ্যাকসেপ্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রসেসিং হচ্ছে, তো সিম্পলি প্রসেসিং হয়ে আপনার যে গুগল প্লে স্টোরের মতো এটা ওপেন হয়ে গেছে, তো আমরা ইউটিউবটা ডাউনলোড করে নেব এবং সার্চে গিয়ে আপনার অন্যান্য অ্যাপস, যেই কোনো অ্যাপস দরকার হয় আপনার প্লে স্টোরের মতোই সেম এটা থেকে ডাউনলোড করতে পারেন। তো আমরা সিম্পলি জিমেলটা ইনস্টল করবো, যে আমাদের জিমেল থাকে অরিজিনাল জিমেলটা এটা, অথবা গুগল ফটো যেটাই থাকে আপনার জিমেল, যখন ওই ফটোসে অথবা জিমেলে বসাবেন তখন এই আপনার আগের জিমেলটাই এখানে শো হয়ে যাবে। তো এখানে আপনার সিম্পলি জিমেলটাও ডাউনলোড করে নিচ্ছি, তো এখানে আমাদের জিমেলটাও ডাউনলোড হয়ে গেছে, তো আমরা সিম্পলি ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসবো, আমরা ইউটিউবটা একটু ওপেন করবো, দেখবো অন্যান্য মোবাইলের মতোই হচ্ছে কি না, যে হুয়াওয়ে নতুন মডেলগুলো আছে। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব আপনার আছে, যে আপনার আগের আইডিয়া আসবে চলে আসবে এবং একদম সেম টু সেম আপনার অন্যান্য মোবাইল যে প্লে স্টোর আছে ওইগুলোর মতোই সেম আপনাকে সার্ভিস দিচ্ছে। তো এটা মূলত আপনার সেম সেম আপনার অন্যান্য প্লে স্টোরের মতোই সাপোর্ট করবে, কোনো সমস্যা নেই।
তো আমরা ইউটিউবও সেম সেম পাচ্ছি। তো তারপর আমরা ব্যাকে চলে যাব, ব্যাকে গিয়ে দেখাবো আপনার অন্য যে জিমেলটা আছে ওইটাতে আপনার জিমেল আইডিটা আসছে কিনা। তো ব্যাকে যাওয়ার পর আপনারা এটা জি স্পেসে আবার ক্লিক করবেন। তো জি স্পেসে ক্লিক করার পর এটা ক্রিয়েট শর্টকাট একটা নিয়ে আসবো আমরা, হোম স্ক্রিন নিয়ে আসবো। তো এটা ক্লিক করার পর একটু টাইম নেই, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের চালু হয়ে গেছে জি স্পেসটা। তো ইউটিউবটা আমাদের ডাউনলোড করে, এখানেও আপনার রেড চিহ্নটা নেই, তো জিমেলটাও ডাউনলোড করে রেড চিহ্নটা নেই। তো আমরা জিমেলে যাবো, জিমেলে যাওয়ার পর অথবা ইউটিউবে যাওয়ার পর আপনার অন্য যে অ্যাপস দরকার হয় আপনারা সেম প্লে স্টোর মতো আবার ডাউনলোড করতে পারবেন। তো আমাদের যে অ্যাপসটা ডাউনলোড করা আছে এটাতে আপনারা দেখেন রেড চিহ্নটা নাই। তো আমরা প্রেস করে রাখবো এবং 2 সেকেন্ড হোল্ড করবো, তো আপনার হোম ক্রিয়েট শর্টকাট এসে যাবে। তো আমরা হোম স্ক্রিনে নিয়ে যাবো যেগুলো আমরা ডাউনলোড করে রেখেছি আগে থেকেই। তো এটি দেখতে পাচ্ছেন আমাদের হোম স্ক্রিনও চলে আসছে। তো হোম স্ক্রিন চলে আসার পর এগুলো তো যখন ক্লিক করবেন তো এগুলো আগের মতোই আপনার অন্যান্য মোবাইলের মতোই সেম আপনার চলবে, ইউটিউব এবং জিমেল যেটাই বলেন। তো আপনার জিমেলে ক্লিক করলে আপনার যে জিমেলটা আছে ওইটা আপনার এখানে অটোমেটিক শো হয়ে যাবে। নিউ জিমেল দেখেন, এখানে আপনার জিমেলটা আপনারা অ্যাড করে নিতে পারেন অথবা এটা অটোমেটিক অ্যাড হয়ে যায়। তো আমি জি স্পেসের ভিতরে গিয়ে দেখাবো, এটা এখনও অ্যাড হয় নাই। তো আমি যখন জিমেলে যাব, জি স্পেসে যাব প্রথমে, তো জিমেলে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের জিমেলটা অটোমেটিক এখানে শো হয়ে গেছে। তো এটা ক্লিক করলে এটা আমাদের সেম জিমেলে আমাদের এই অ্যাপসটা ওপেন হয়ে যাবে। তো এরকমভাবে আপনারা যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারেন অথবা যে কোনো আপনার জিমেল আগের জিমেলও বসাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আর যদি কিছু ইনফরমেশন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারবেন।